হবে তৃতীয় সুযোগ সেটা নিয়ে একটা জগৎটাই বাংলা হতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু এই স্টেডিয়ামের ঢোকার আগে যে ডাগ আউট হয় সেই ডাগ আউটের মতন আমরা এই জায়গাটাকে করেছি এখান থেকে এই লড়াইটা শুরু হবে অরুণদা রয়েছেন বাঘাযতীনের পরিচালক অরুণদা রয়েছে সাবেউন আবার প্রলয় এবং তার পাশাপাশি বাঘাযতীন এবার নতুন করে আসছে সহজ পাঠের থেকে কঠিন পাঠের গল্প হয় কিনা দেখা যাবে এবং অবশ্যই মিলায়ন অবশেষে ভালোবেসে চলে যেও না আচ্ছা আমি থেকে যেও সবার সাথে কথা বলবো আড্ডা হবে পুজো মানে সিনেমা থাকবে না এটা তো হতেই পারে না কিন্তু ডাক আউট দিয়ে এবার ওই স্টেডিয়াম যে কথাটা বলছিলাম স্টেডিয়ামে ঢুকবো অর্থাৎ ময়দানের মতন যে নিউজ রুম করেছি আমরা প্রথম বাংলার ইন্টিগ্রেটেড নিউজ কমপ্লেক্স স্বাগত দেব তোমাকে এবং তার পাশাপাশি প্রত্যেকে যারা এই মুহূর্তে রয়েছে আমি বলবো একদম চেয়ার করতে প্রত্যেকে যারা রয়েছে এই মুহূর্তে আমরা মানুষকে এবং প্রথমে বলো তুমি এই যে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরার মতন মহালয়া থেকে বিভিন্ন জায়গায় এবং তার আগে থেকে বিভিন্ন জায়গায় যে ঘুরছো কতটা কনফিডেন্ট প্রচুর স্কুলে গেছো তুমি আমি দেখলাম বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বলে একদম চারদিক থেকে চলে আসছে এবং আমাদের সঙ্গে কিন্তু বকা দিত এই সিনেমা দেখবি না কিরকম রেসপন্স আমার মনে হয় কি আমাদের ভারতবর্ষের ইতিহাস মানে বাংলার ইতিহাস শুধু বলবো না সবারই জানা উচিত এবং আমাদের বিপ্লবীরা যারা আছেন তাদের যে অবদান আমাদের স্বাধীনতা সংগ্রামে এটা আমার মনে হয় কি সবারই জানা উচিত এবং আজকের বাচ্চারা আমাদের ভবিষ্যৎ তাদের সবচেয়ে বেশি জানা উচিত আমাদের বাংলা থেকে আমরা শুধু জানি যে সুভাষচন্দ্র বসু তার বাইরে আমরা কাউকে জানি না তো এই আমার মনে হয় কি এই যে ইতিহাসকে সবার সামনে তুলে ধরা এবং বাংলার অবদান বা বাঙালির অবদান মানে আমি ইনফ্যাক্ট আজকে আলোচনা হচ্ছিল কি ধুতি পাঞ্জাবি যখন হিন্দিতে আমাদের ট্রেলারটা লঞ্চ করলো পাঞ্জাবি পরে কেউ মানে স্বাধীনতা সংগ্রামে লড়েছে আরে মানে ভারতের মানুষকে বোঝাতে হবে কি বাঙালির অবদান ধুতি পাঞ্জাবি শুধু না মহিলারা শাড়ি পরে মানে ব্রিটিশদের সঙ্গে লড়ে শাড়ি পরে হাতে বন্দুক বন্দুক নিয়ে মানে এই যে আমাদের অবদান আমাদের ইতিহাস আমাদের বিপ্লবীরা যে কতটা লড়েছে সেই জন্য তার ভয়ে কিন্তু ব্রিটিশরা 1911 পালিয়ে গেছিল তাদের রাজধানী কলকাতা থেকে নিয়ে দিল্লিতে अपना है देश का क्या